সরানোটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং সেখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। যে জন্য আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই এবং সেই নির্বাচনের মাধ্যমে আমরা আবার আপনার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেতে চাই। অপব্যাখ্যা দিয়েছেন এবং সত্যের অপরাপ করেছেন। আপনার ইউএস যে হিউম্যান রাইটস যে রিপোর্ট, সেই রিপোর্ট আজকে না, পরপর গত চার পাঁচ বছর ধরে কিন্তু এই বিষয়গুলো উঠে আসছে, আপনার নিজেরাও জানেন। এবং জাতিসংঘের যে রিপোর্ট তাতেও এইটা উঠেছে। আর মিশেল রেচেলের যে সাংবাদিক সম্মেলন, সেখানে পরিষ্কার করে বলা হয়েছে, আমি কি সেগুলো আবার আপনাদেরকে পরে পরে শোনাবো, পরিষ্কার করে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে বাংলাদেশে এই মানবাধিকার লঙ্ঘন চলছে। এবং এটাও বলা হয়েছে যে এই লঙ্ঘন এইভাবে চলতে থাকে এবং এর সঙ্গে যদি বাংলাদেশ সেনাবাহিনীর কেউ জড়িত থাকেন সে বিষয়টা তারা উল্লেখ করেছেন, যে তাহলে সে ব্যাপারেও তাকে নিরঙ্কুশভাবে দেখার জন্য আপনার সেটাকে দেখার জন্য একটা সিস্টেম তৈরি করা উচিত। এবং সবশেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছেন যে এটার জন্য একটা সম্পূর্ণ স্বাধীন একটা সংস্থা তৈরি করতে হবে, যারা স্বাধীন ও নিরপেক্ষভাবে এই বিষয়গুলো তদন্ত করবে।